হ্যালো বন্ধুরা আমাদের ফোনগুলো অনেক সময় বিভিন্ন কারণে স্লো হয়ে যায় আমরা অ্যাকচুয়ালি যদি বেশ কিছু জিনিস মেনটেন করে চলি তাহলে কিন্তু আমাদের ফোন আর স্লো হবে না চলবে স্মুথলি আসলে ফোন স্মুথ চলার জন্য বেশ কিছু টিপস আছে তার মধ্যে টি টিপস আমি শেয়ার করছি আমার টিপসটি হচ্ছে গুগল প্লে স্টোর নিয়ে আমরা প্রথমে প্লে স্টোরে এক্সেস করছি এবং এক্সেস করার পর আমাদের যে প্রোফাইল পিকচার থাকবে রাইট সাইডে সেটিতে ক্লিক করব। তারপর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটিতে ক্লিক করব। তারপর রাইট সাইডে ম্যানেজে ক্লিক করবো ম্যানেজে ক্লিক করার পর লেফট সাইডে এই যে গ্রিন দেখতে পাচ্ছেন ইনস্টলেডে ক্লিক করবো ইনস্টলেডে ক্লিক করলে কিন্তু এর নিচে একটি অপশন আসবে নট ইনস্টলেড এবার এটিতে ক্লিক করব। আপনার জিমেইল অথবা ফোনে বিগত সময়ে যে অ্যাপস গুলো ইউজ করেছেন সেই অ্যাপস এখানে রয়ে গেছে তো এই অ্যাপস গুলো আমরা রিমুভ করে দেব রিমুভ করতে হলে আমাদের এই যে মার্ক করতে হবে মানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে টপে রিসাইকেল বিন আইকন রয়েছে এই আইকনে ক্লিক করব তারপর এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করব রিমুভ অপশনে ক্লিক করলে এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তারপর আমার ফোন থেকে একটা লোড কমে যাবে এরপরে আমার ফোন বিগত সময় থেকে আরো স্মুথলি চলবে আশা করি তো বন্ধুরা এর এরকম আরো টিপস এবং টিক্স পেতে দয়া করে আমার পেজটিতে ফলো করে রাখুন ভবিষ্যতে আরো এই ধরনের টিপস এবং টিক্স ভিডিও পাবেন যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং